বাংলাদেশ থেকে ভারত মাতিয়ে এবার পাকিস্তানে কাজ করার পরিকল্পনা করছেন ঢালিয়ার সুপারস্টার শাকিব খান আরব আমিরাতের গোল্ডেন ফিসা হাতে পেয়েছেন সম্প্রতি দুবাইতে অবস্থান করা এক ইউটিউবারের মুখোমুখি হন এই অভিনেতা সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা বলেন ওই সাক্ষাৎকারে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার পাশাপাশি পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রি যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি সাকিব খান আরো বলেন পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে তো ভালোই তারাও বাংলাদেশে আসবেন আমরা একসঙ্গে আবার শুরু করব কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার প্রথম পরিকল্পনা শাকিব খান আরো বলেন বাংলাদেশ ও পাকিস্তান দেশ দুটি সময় চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে এ একটা আমরা একসঙ্গে কাজ করেছি দুই দেশ মিলে শব্দ ম্যাডাম নাদিনজি এনার একটা সময় কাজ করে গেছেন বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল এছাড়াও বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন শাকিব খান আরো বলেন আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি ঢালিউড অঙ্গনে একের পর এক ব্লকবাস্টার বাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শাকিব খান প্রিয় তোমার পর তুফান নিয়ে মেতেছেন দর্শকরা রাজকুমারও আছে দর্শকপ্রিয় সিনেমার তালিকায় খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে দরদ